আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রিয়া মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেইনমেন্ট। ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি ইরা গিফট হাউসে। আর এখানকার এক্সক্লুসিভ কিছু নন স্টিকি ফ্রাইং প্যান কালেকশন আমি আপনাদেরকে দেখাবো। সেগুলোর প্রাইস, সেগুলো কোথা থেকে শপিং করবেন, ডিটেলস ইনফরমেশন জানিয়ে দেবো। আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের জন্য আমি আশা করি অনেক হেল্পফুল হবে, কেননা আমি কিন্তু আজকে আপনাদেরকে কি আমার একদম হোলসেল প্রাইসে আপনারা চাইলে সিঙ্গেল পিস থেকে শুরু করে বিজনেসের জন্য কিন্তু এখান থেকে কালেকশন করতে পারবেন। কেননা ইরা গিফট হাউস হচ্ছে কেয়া মেটাল ইন্ডাস্ট্রিজের কিন্তু ডিস্ট্রিবিউটর, যার কারণে কিন্তু তাদের এরিয়াটা পড়ছে হচ্ছে আপনার কোথা থেকে জানি গাবতলি থেকে হচ্ছে আপনার ধামরাই পর্যন্ত নাকি। হ্যাঁ, বিশাল একটা এরিয়া জুড়ে কিন্তু আপনারা এইখান থেকে ডিলারশিপে আপনাদেরকে কিয়ামের প্রোডাক্টগুলো কিনতে হচ্ছে। আর অলমোস্ট সবগুলো প্রোডাক্টই কিয়ামের, যত যা ধরনের প্রোডাক্ট হয় সব আপনারা এখানে পাচ্ছেন। আর আজকে আমার এই ভিডিওটাতে আমি আপনাদেরকে শুধু ননস্টিকি ফ্রাইং প্যান কালেকশনগুলো কিন্তু দেখাবো কিয়াম থেকে। আর আমাকে টোটাল ভিডিওটা তৈরি করতে হেল্প করছে আমাদের সাথে এখানে আছে পরিচিত হবো আমরা ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমাদের সাথে আছেন সুমন ভাইয়া। আর সুমন ভাইয়া কিন্তু আমাকে টোটাল ভিডিওটা তৈরি করতে হেল্প করবে। সো ভাইয়া, আমরা ফার্স্ট একটু দেখবো এখানে কয়টা মডেল আপনাদের কাছে আছে ননস্টিকের উপরে। চারটা মনে হচ্ছে না? আচ্ছা, ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ফ্রাইং প্যান আছে, তারপরে হচ্ছে নর্মাল সিম্পলি যেটা প্যান যেটা আর কি ভাজা ভাজির জন্য, তারপর আরেকটা হচ্ছে ভাই, এটা কি বললেন আপনি নামটা? ক্যাসারোল। আচ্ছা, সফটম্যান ওটা বাংলাতে বলতে পারবো, আর একটা হচ্ছে মিল্ক আর কি প্যান। আচ্ছা, ওকে, চারটা মডেল আমরা দেখলাম। সো ফার্স্টে আমরা চলে যাবো হচ্ছে ফ্রাইং প্যানের উপরে। আচ্ছা দর্শক, আমি এখানে দেখিয়ে দিচ্ছি মডেলটা হচ্ছে কিয়ামের ওমেগা। আচ্ছা ভাইয়া, একদম ছোট সাইজটা একটু নেন তো। আপনাদের এটা শুরু হচ্ছে কত থেকে কিয়ামের? 20 সেন্টিমিটার। দর্শক, আমি আপনাদেরকে দেখে দিব এটা হচ্ছে ননস্টিকের মধ্যে। এটার মধ্যে তো ভ্যারিয়েশন থাকে, একটা হচ্ছে যে শুধু গ্যাসের চুলা ইউজ করা যায়, আর আরেকটা হচ্ছে আপনার ম্যাগনেটের, যেটা হচ্ছে সব ধরনের আর কি চুলায় সম্ভব, সেটাও কি এটার মধ্যে হয় কিয়ামের মধ্যে? আচ্ছা, আমরা নর্মালটা দিয়ে দেখাই আর আমরা প্রাইসটা জানবো। কিয়ামের মধ্যে যেটা ফ্রাইং প্যান সেটা শুরু হচ্ছে কি 20 সেন্টিমিটার থেকে? আচ্ছা, 20 সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটার পর্যন্ত হয়? 28। দর্শক, আমি ফার্স্টে বডিটা দেখাবো। এটা হচ্ছে আপনার ননস্টিকের মধ্যে একদম অলমোস্ট, এটা এটা তো মনে হচ্ছে শুধু আপনার ইয়াতে হচ্ছে গ্যাসের চুলায়। আর আর কি এটা ইউজ করা যাবে এটা আর অন্য কিছুতে নাকি শুধু গ্যাসের চুলায়? আর যদি কোনো এক বছর পরে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে সার্ভিসিংটা পাওয়া যাবে? সেটা কি চার্জ লাগবে? আচ্ছা, এটা সবচেয়ে বড়টা একটু দেখতে চাইবো। দর্শক, এটার মধ্যে হচ্ছে ভাইয়াদের কি আমার সবচেয়ে বড়টা হচ্ছে 28 সেন্টিমিটার। এগুলোর সাথে সুদৃশ্য একটা ঢাকনা, কাঁচের ঢাকনা আপনারা পাচ্ছেন। এগুলো হচ্ছে জার্মান কোয়ালিটির, আমি দর্শকদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে বিগ সাইজ, যাদের একটু বেশি ধরনের রান্না বান্না করা লাগে তারা কিন্তু এই সাইজটা দেখতে পারেন। এগুলো এক বছরের গ্যারান্টি, তো এর মধ্যে কোনো প্রবলেম কিন্তু হলে আপনারা একদম রিপ্লেসমেন্ট পাচ্ছেন। ভাইয়া, এটা 20 সেন্টিমিটারটা প্রাইসটা কত পড়ছে ফ্রাইং প্যান? 700 টাকা থেকে শুরু। এটা কি ফিক্সড নাকি অনার থাকবে? বেশি মাল। আর আমি বোধ হয় ভাইয়ের কাছ থেকে জেনেছিলাম যে আপনাদের কিয়ামের প্রোডাক্টে বোধ হয় 7% একদম কোম্পানি রেটের চেয়ে আর কি ডিসকাউন্টটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সবার জন্য কোম্পানি রেট বলতেছে। আচ্ছা ঠিক আছে, আর যেটা সবচেয়ে বড়টা সেটার প্রাইসটা কত? যেটা 28 সেন্টিমিটার, এটা 1080। সো দর্শক, আপনারা 20 সেন্টিমিটার থেকে 28 সেন্টিমিটার যতগুলো কালেকশন আপনারা পাবেন, এর মধ্যে হচ্ছে 4টা কালেকশন হচ্ছে, আর সবগুলো প্রাইস কিন্তু এত থেকে এতর মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে। সো বাজারটা এর মধ্যেই রাখতে হচ্ছে। আচ্ছা, এরপর আমরা প্যানের কালেকশনে চলে যাই। আর আমি দর্শকদেরকে জানিয়ে দেবো সেটা হচ্ছে এটার প্রাইসটা, এগুলো কিন্তু 2টা কালার হচ্ছে, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে। আচ্ছা, প্যানের একটা ক্যাটালগ আমরা বক্সটা একটু দেখবো প্যানের। আচ্ছা হ্যাঁ দর্শক, আমি একটু ফার্স্টে বক্সটা দেখে দিই ভাই, সুযোগ করে একটু এখন জানেন। হ্যাঁ দর্শক, এটার ফার্স্টে আমি একটু প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা ওকে, দেন আমরা আর কি কালেকশনে চলে যাব। আচ্ছা, প্যানের মধ্যে কত থেকে কত পর্যন্ত আছে আপনাদের কালেকশন? এটা 22 থেকে 30 পর্যন্ত, 22 থেকে শুরু হয় 30 পর্যন্ত, তার মানে এর মধ্যে হচ্ছে 4টা বোধহয় সাইজ হচ্ছে 4টা। আচ্ছা দর্শক, এটা আমি একটু দেখে দিই। এটা সুন্দর হ্যাভি একটা, কিন্তু খুব সুন্দর একটা ঢাকনা পাচ্ছেন এটার সাথে, আর ভেতরে স্পেসটা দেখেন যে একটু ছড়ানো টাইপের, যার কারণে কিন্তু এটাতে রান্নাবান্নাটা একটু বেশি পরিমাণে করা যাচ্ছে। ছোটো ফ্যামিলির যারা তারা কিন্তু মানে 2-3 জনের সংসার, তারা কিন্তু 22 সেন্টিমিটারটা ইউজ করতে পারেন। আর পার্ট বাই পার্ট এর মধ্যে 4টা অপশন থাকছে, যেটা হচ্ছে 22 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত, আর এক বছরের গ্যারান্টি থাকছে, যার কারণে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হলে এক বছরের মধ্যে একদম ফুললি রিপ্লেসমেন্ট আপনারা পাচ্ছেন। আচ্ছা, এটা সবচেয়ে বড়টা হচ্ছে আপনার 30 সেন্টিমিটার, এটা একটু দেখবো। দর্শক, আমি একদম সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এর মধ্যে যেগুলো আছে ওগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি একদম ছোটটা বড়টা বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে এর মধ্যেই সবগুলোর প্রাইস থাকবে, সবগুলোর সাইজ থাকবে, বাজেট করে জাস্ট চলে আসতে হবে।
আচ্ছা ওকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 30। সো স্পেসটা কিন্তু অনেক বড়, অনেক জায়গা, অনেক রান্নাবান্না কিন্তু এটাতে করা যাচ্ছে, ঢাকনা তো সাথে থাকছেই। আর এগুলোর মধ্যে কিন্তু সিঙ্গেল পিসও আছে, সেটা আমি আলাদা আরেকটা ভিডিওতে করে দেখাবো, বাট এখন আমি ঢাকনা শর্টাতেই দেখাচ্ছি। ভাইয়া এটার যেটা হচ্ছে সাইজটা 22 থেকে শুরু হচ্ছে, প্রাইসটা কত থেকে, মানে 22 সেন্টিমিটার? হ্যাঁ 800 থেকে আপনার 1250। 800 থেকে যেটা হচ্ছে 30 আর সেটা হচ্ছে 1250, তার মানে 800 থেকে 1250 এর মধ্যে বাজেট করলে কিনতে পারা যাচ্ছে। আর অবশ্যই ডিসকাউন্ট কিন্তু থাকছে শুধুমাত্র আমার চ্যানেলের দর্শকদের জন্য। আচ্ছা নেক্সট কোন কালেকশনটা দেখবো? আচ্ছা এটা হচ্ছে সসম্যান যে আর কি মডেলটা বলা হয় সেটা কিন্তু এখন আমরা দেখব। আর এটা শুরু হচ্ছে কত থেকে আমরা একটু দেখতে চাচ্ছি? আচ্ছা দর্শক এটা হচ্ছে 20 সেন্টিমিটার থেকে শুরু হচ্ছে। আচ্ছা কত পর্যন্ত, এটাকে 30 নাকি 36? আচ্ছা দর্শক এটা কিন্তু বিশাল একটা সাইজ, আমি বলতে চাইবো যাদের বিগ ফ্যামিলি অনেক অনেক রান্না করতে হয় তারা কিন্তু একদমই বিগ সাইজের পেয়ে যাচ্ছেন। এর মধ্যে কিন্তু অনেকগুলো সাইজ হচ্ছে, যেটা শুরু হলো কত থেকে জানেন? 20 থেকে যেহেতু 36, তার মানে অলমোস্ট মনে হচ্ছে কটা 8-10টার মতো তো সাইজ পাওয়াই যাচ্ছে। আচ্ছা আমরা একটু যেটা 20 সাইজটা একটু দেখবো কাছ থেকে। এটার মধ্যে দুইটা, প্রত্যেকটারই কিন্তু দুইটা করে কালার হচ্ছে, ঢাকনা পাচ্ছেন, আর এগুলোর মধ্যে তো অনেক স্পেস, যার কারণে বেশি রান্না কিন্তু এখানে করা যাচ্ছে। ভাই 20 সেন্টিমিটার প্রাইসটা কত? 900 টাকা। আর যেটা একদম 36 সবচেয়ে বিগ সাইজ সেটা প্রাইসটা কত? 2800। দর্শক আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এটার ঢাকনাটা অনেক হ্যাভি, আই থিঙ্ক আচ্ছা কি অনেক হ্যাভি। ভেতরের স্পেসটা দেখেন, আমার মনে হচ্ছে একটা মোটামুটি ছোটোখাটো একটা পার্টি অনুষ্ঠানের রান্নাবান্না কিন্তু এটাতে করা যাচ্ছে। আচ্ছা ওকে ননস্টিকি, আর 1 বছরের ওয়ারেন্টি, তার মানে এর মধ্যে কোনো প্রবলেম হলে একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এরপরেও কিন্তু আপনার সার্ভিসিং করতে পারবেন, কিছু একটা চার্জ হয়তো বা লাগবে। আচ্ছা দুইটা কালারে পাচ্ছেন। আচ্ছা নেক্সট কোন কালেকশনটা আমরা দেখবো ভাই? মিল্ক প্যান। আচ্ছা এটার ক্যাটালগটা একটু দেখে নিই আমরা। দর্শক এখানে আমরা মিল্ক প্যান্টটা একটু দেখিয়ে দিচ্ছি। আর দর্শক পার্টিকুলারলি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটা আমি বলতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত, কারণ এর মধ্যে কিন্তু বাজেট করে আপনাকে নিতে হবে, আর ভিডিওটা অ্যাক্সেস বড় হলে আপনারা তখন দেখতে চাইবেন না, এই জন্য আমাকে আর কি সংক্ষেপের মধ্যে দেখাতে হচ্ছে। আচ্ছা আচ্ছা মিল্ক প্যান্টটা আমরা একটু দেখবো, শুরু হচ্ছে কত থেকে কত পর্যন্ত আছে? 14 থেকে 18 সাইজ থেকে শুরু করে 18 সাইজ, তার মানে 14, 16, 18, মানে 3টা সাইজ। আমরা 14টাই বোধহয় ফার্স্টে দেখি। এইটা মিল্ক প্যানের বিশেষত্ব হচ্ছে, এটাতে কিন্তু আপনার দেখা যাবে লিকুইড জাতীয় যেগুলো দুধ চা এরকম টাইপের জিনিসপত্রগুলো আপনারা কিন্তু এটাতে মেক করতে পাচ্ছেন, দেখতে অনেকটা স্মার্ট। আর ঢাকনা কিন্তু এটার সাথে আছে, এগুলো সিঙ্গেলও তো পাওয়া যায় না, একটা মুন্না ছাড়া, সরি ঢাকনা ছাড়া। আচ্ছা ওকে আমি ভেতরের স্পেসটা দেখিয়ে দিচ্ছি, দেখেন অনেক নাইস কিন্তু দেখতে অনেক স্মার্ট। এটার প্রাইসটা কত পড়ছে? 14 সেন্টিমিটার, 500 টাকা। এটার উপরে যেটা সবচেয়ে বড় যেটা সেটা 700 টাকা। দর্শক আমি একটু দেখাচ্ছি এটা কত সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। এটার প্রাইসটা কত? 700। সো দর্শক এখানে আমি কিন্তু এই রেট থেকে এই রেটের মধ্যে আপনারা যদি সবগুলো কালেকশন চান আপনারা কিন্তু আর কি পাচ্ছেন, এগুলো সিঙ্গেল রেটগুলো এতক্ষণ আমরা বলে দিলাম। এবার ভাইয়ের কাছে আমি জানতে চাইবো, সেটা কি শুধু সফটম্যানটার মডেলটার উপর আছে? সাইফন আছে, ক্যাসারোল আছে, মানে হচ্ছে সবগুলোর উপরে মনে হচ্ছে 7 পিসের। আচ্ছা সেগুলো কি ঢাকনা সহকারে 7 পিস হবে? আচ্ছা আচ্ছা ওকে আমরা একটা 7 পিসের একটা সেট দেখি। এতক্ষণ আমরা সিঙ্গেল পিসগুলো জেনে নিলাম, এবার আমরা টোটাল সেট কতগুলো করে হচ্ছে সেগুলো আমরা জানবো। এগুলো কি গিফট প্যাকেজ নাকি? আচ্ছা ওকে আচ্ছা ছোটো করে ফ্যামিলির জন্য। আচ্ছা আমরা দেখি এটা কি আমার মধ্যেই হচ্ছে ননস্টিকি ফ্রাইং প্যান। আচ্ছা ওকে দর্শক এখন আমরা ননস্টিকের মধ্যে কিছু কুকওয়্যার কালেকশন দেখবো, যেটা হচ্ছে আপনারা গিফট আইটেম হিসেবেও কিন্তু কাউকে গিফট করতে পারেন, আবার হচ্ছে আপনারা চাইলে নিজেদের ছোটোখাটো একটা ফ্যামিলির জন্য কিন্তু আপনারা চাইলে এই ধরনের কুকওয়্যার কালেকশনটা দেখতে পারেন। আচ্ছা এটা আউটলুকটা একটু দেখবো আমরা, ফার্স্টে আউটলুকটা প্যাকেটের। দর্শক এটা হচ্ছে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে কিয়ামের ননস্টিক ফ্রম জার্মানি, এখানে 7 পিস ননস্টিক কুকিং সেট। এখানে কী কী আছে দেখেন, 24 সেন্টিমিটারের একটা ক্যাসারোল উইথ গ্লাস লিড, আর হচ্ছে 18 সেন্টিমিটার মিল্ক প্যান উইথ গ্লাস লিড, আর 22 সেন্টিমিটারের কারি উইথ গ্লাস লিড, আর হচ্ছে 24 সেন্টিমিটার ফ্রাইং প্যান, সেখানে বোধ হচ্ছে ঢাকনা থাকছে না, ঠিক না? আচ্ছা আচ্ছা ওকে ওপেন, এটা ওপেন করেন, ওপেন করেন। দর্শক কিয়ামের মধ্যে কিন্তু আপনাদেরকে আমি বলে দিই অল কাইন্ডস অফ প্রোডাক্ট কিন্তু ইরা গিফট হাউসে আপনারা পাবেন একদমই হোলসেল রেটে। তার কারণ হচ্ছে এই শপের ওনার কাবির হোসেন ভাইয়া কিন্তু হচ্ছে এটার ডিস্ট্রিবিউটর, বিশাল একটা এরিয়া জুড়ে কিন্তু তার হচ্ছে ডিস্ট্রিবিউটরটা আছে, যার কারণে আপনার সিঙ্গেল পিস থেকে শুরু করে নিজেদের বিজনেসের জন্য একদমই হোলসেল রেটে সব কিছু কিন্তু এখানে পাবেন, এ টু জ্যাড প্রোডাক্ট। এই শপের অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও শেষে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা এখানে কিন্তু 7 পিসের যে প্যাকেজটা আছে সেটা কিন্তু এখানে শো করা হচ্ছে, আমরা দেখবো আস্তে আস্তে এটা। আচ্ছা এগুলো তো মনে হচ্ছে একদম ছোটো সাইজগুলো দিয়ে করা না ভাইয়া? না না ছোটো সাইজ
মিডিয়াম সাইজ মিডিয়াম ছোট আচ্ছা এগুলোর মধ্যে সাপোজ কেউ যদি চায় যে হচ্ছে আপনাদের বড় যেগুলো আছে ওগুলো দিয়ে এরকম একটা সেট বানাবে সেটা কি করা যাবে করা যাবে আচ্ছা সেক্ষেত্রে প্রাইসটা আপ ডাউন করবে ছোট ক্ষেত্রে আর কি প্রাইসটা কম হবে আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে এখানে কুকার হচ্ছে চারটা আর তার মধ্যে তিনটাতে ঢাকনা থাকছে যার কারণে হচ্ছে 7 পিস একটা দিয়ে দুটো কাজ করা যাবে এই কারণে আচ্ছা আচ্ছা সো আমি দর্শকদেরকে দেখাবো এখানে কিন্তু সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রাইং প্যান যেখানে কিন্তু হচ্ছে ঢাকনাটা নাই তার কারণ হচ্ছে এখানে আমরা যে সসম্যানের যে একটা ছিল সেটার ঢাকনাটাই কিন্তু এখানে সেট করা যাচ্ছে কাজ হবে যার কারণে এক্সট্রা করে ঢাকনা দেওয়া হয় না এর জন্য এটা 7 পিস আর এগুলো সেন্টিমিটারগুলো তো আমি কার্টুনে দেখিয়ে দিয়েছি কালারও তো চাইলে চেঞ্জ করা যাবে রেড কালারটা পাবো আচ্ছা এই 7 সেটের প্রাইসটা একটু জানতে চাইবো ভাই 2600 টাকা করে এখানে কোম্পানি রেট 2600 টাকা হচ্ছে কোম্পানি রেট আর 7% ডিসকাউন্ট থাকছে আচ্ছা 7% ডিসকাউন্ট তো অবশ্যই থাকছে কিছুটা ডিসকাউন্ট আপনারা কিন্তু আমার চ্যানেলের দর্শক হলে পাচ্ছেন আচ্ছা আর আরেকটা কথা একটু দর্শকদেরকে বলে দিই ভাই এদিকে সাইড পিস আরেকটা কথা বলতে সেটা হচ্ছে আপনারা যদি এগুলো আর সবচেয়ে ছোট সাইজটা দিয়ে এরকম সেট করতে চান বা সবচেয়ে বড় সাইজটা দিয়ে মিডিয়াম যে কোনো সাইজেরটা দিয়ে যদি আপনারা এরকম সেট করতে চান করতে পারেন সেটা কিন্তু আপনাদেরকে দোকানে এসে আপনাদের হিসাবটা মিলিয়ে প্রাইসটা আর কি প্রাইসটার মধ্যে রাখতে হবে আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনারা ধরেন এখানে সাপোজ আমি যেই ফ্রাইং প্যানটা বলি এটা তিনটা সেট আপনারা তিনটা পিস নিয়ে সেট করতে চাচ্ছেন মানে যে কোনো যেখান থেকে আপনারা জোড়াতালি দিয়ে আপনারা যদি সেট করতে চান করতে পারেন প্রাইসটা এর মধ্যেই হচ্ছে আচ্ছা যে কোনো আর কি করা যাচ্ছে এটার মধ্যে আর কি কোনো সেটের এখানে কোনো অপশন আছে আপনাদের এক্সট্রা এর বাইরে যা দেখলাম তাই ওকে ভিউয়ার্স আমরা কিন্তু অনেকগুলো কালেকশন দেখলাম আর কি আমরা আবার বলে দিই অ্যালুমিনিয়াম সেটা কি কুকওয়ার্ডি হবে আচ্ছা ওকে সেটা আমরা আরেকটা পার্ট আমরা ইনশাআল্লাহ আমাদের দর্শকদেরকে দেখানোর ট্রাই করব সো দর্শক এতক্ষণ আপনারা দেখলেন ইরা গিফট হাউসে থাকা তাদের কি আমরা ডিস্ট্রিবিউটরশিপের যতগুলো ননস্টিক কুকওয়ার কালেকশন দেখানো পসিবল ছিল আমি সবগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি আরও কিছু এক্সক্লুসিভ কুকওয়ার কালেকশন বাকি আছে সেগুলো আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ এখন আমরা একটু এই শপের আর কি ওনার ভাইয়া বোধহয় এখানে মিসিং আছে কবির হোসেন ভাইয়া বাট আমরা হচ্ছে কিয়ামের সাথে সম্পৃক্ত একজন অফিসার সেলস অফিসার ভাইয়া আছেন আমাদের মাঝে তিনি হচ্ছে এরিয়া ম্যানেজার সো আমরা একটু তার সাথে কথা বলে নিব আমাদের সাথে আছেন এখানে একটু পরিচিত হবো আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম খান কিয়ামের টেরিটরি ম্যানেজার বলছি সাভারের তো আপনারা সবাই মোটামুটি জানেন কিয়াম হলো বিআরবি গ্রুপের সিস্টার কনসার্ন বিআরবি গ্রুপ যেমন বাজারের সুনাম অক্ষুণ্ণ রেখেছে কিয়ামও কুকারের জগতে 1990 সাল থেকে বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস দিয়ে আমার মনে হয় এখন পর্যন্ত বাজারে সবচেয়ে বেশি সুনাম অর্জন করে আছে স্পেশালি কুকারিজে তার ভিতরে অন্যতম আইটেমগুলোর ভিতরে আছে ননস্টিক যে প্যানগুলো দেখছেন এগুলো পাশাপাশি আমাদের প্রেশার কুকার তো আমি মনে করি গৃহিণীদের পছন্দের তালিকায় অবশ্যই কিয়াম 1 নম্বর তবে এখানে একটা বিষয় মনে রাখবেন বর্তমানে বাজারে প্রতিযোগী বিভিন্ন কোম্পানি আসছে কিয়ামকে ডুপ্লিকেট করে অনেক অনেক প্রোডাক্ট তারা প্রোডাকশন করছে বা ইম্পোর্ট করছে সো কেনার সময় অবশ্যই বিআরবি গ্রুপের কিয়াম প্রোডাক্টটাই কিনবেন অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট কিনে আমার মনে হয় না প্রতারিত বা নিজেই ধরা খেয়ে যাবেন ধন্যবাদ সবাই আচ্ছা ওকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর কারণ আপনি অনেকগুলো ইনফরমেশন আমাদের দর্শকদেরকে দিলেন তো দর্শক আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এ প্রান্তে আমি এই শপের অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দেবো দর্শক আমি দাঁড়িয়ে আছি ইরা গিফট হাউস এটা হচ্ছে অল কাইন্ডস অফ কুকারিজ প্রোডাক্ট রিটেলার অ্যান্ড হোলসেলার ডিস্ট্রিবিউটর কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড 28 29 30 রাজ্য প্লাজা সাভার বাস স্ট্যান্ড সাভার ঢাকা এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে একটা ওয়েব অ্যাড্রেস আছে এখানে কিন্তু আমরা কবির এমডি কবির হোসেন প্রোভাইডার এই শপের মালিক তার কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছি 01711233948 এই নাম্বারে কিন্তু আপনারা চাইলে কন্ট্যাক্ট করে ইরা হাউসে ইটা গিফট হাউসে এসে আপনাদের পছন্দের শপিংটা করে ফেলতে পারেন আর স্পেশালি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা চাইলে এই শপে আমার একটা অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে কিন্তু আপনারা আমার যদি কোনো হেল্প প্রয়োজন হয় সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সো দর্শক আপনারা যদি কি আমার এই ধরনের ননস্টিক কুকার কালেকশনগুলো পেতে চান একদম হোলসেল রেটে আপনাদেরকে চলে আসতে হবে ইরা গিফট হাউসে আর স্পেশালি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হবে কমেন্টস করে জানিয়ে দিতে হবে ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে